আমি বান্টি বাংলার বাগান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, অনেক বন্ধুরাই আমাকে প্রশ্ন করেছেন যে তাদের গোলাপ গাছ এই শীতের মরশুমে এসেও ভালো বৃদ্ধি পাচ্ছে না, কুঁড়ি ধরছে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, আর রোগ পোকামাকড়ের লক্ষণ তো আছেই। তো বন্ধুরা, আপনাদেরকে গোলাপ গাছ এই শীতের মরশুমে কীভাবে পরিচর্যা করতে হয় সে বিষয়ে কয়েকটি টিপস আপনাদেরকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, সে বিষয় নিয়ে আলোচনাতে যাওয়া যাক। তো বন্ধুরা দেখুন, এই একটি হলুদ রঙের গোলাপ ফুল সবার প্রিয় এই বাংলার বাগানে ফুটেছে। দেখুন বন্ধুরা, এই একটি কমলা রঙের, ডিপ কমলা রঙের গোলাপ ফুলও ফুটতে শুরু করেছে। এইভাবে আমার প্রায় 8 থেকে 9টি বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে। এই দেখুন বন্ধুরা, এই একটি ফুটে রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, এটা কালটি খুব সুন্দর। এছাড়াও আরও কয়েকটি গাছ রয়েছে, সেগুলিতে কুঁড়ি ধরে রয়েছে। বন্ধুরা দেখুন, এই একটি মিনিয়েচার, দাঁড়ান, এটা মিনিয়েচার ভ্যারাইটি ফুল গাছ। এটি সূর্যালোক পড়ছে বলে রংটা অন্যরকম লাগছে, ফুটে রয়েছে। তো বন্ধুরা, এইভাবে আপনাদের বাগানেও এই শীতের মরশুমে বিভিন্ন রকমের বাহারি রকমের গোলাপ ফুলও ফুটবে। কেন ফুটবে না, আমি যে টপিকগুলো বলছি আপনারা এই টপিকগুলোকে মেনে চলুন, অবশ্যই ফুটবে। বন্ধুরা, প্রথম টিপসটি হলো, 1 নম্বর টিপসটি হলো, ফোটা ফুল, গাছে যে ফুল ফুটেছে সেই ফোটা ফুলটি যখন শুকিয়ে যাবে তখন সেই ফুলটিকে কেটে আপনাদেরকে ফেলে দিতে হবে। বন্ধুরা, এই হলুদ ফুলটি ফুটেছে, এখনও সম্পূর্ণরূপে ফুলটি ফোটেনি। দেখুন বন্ধুরা, ফুলটি এখনও সম্পূর্ণরূপে ফোটেনি। ফুল যখন ফুটে পাপড়ি ঝরে পড়ে যাবে তখন আপনাদেরকে এই যে কাণ্ডটা দেখছেন এই এখান থেকে মাঝ বরাবর অংশ থেকে কেটে ফেলে দিতে হবে। তার ফলে এই নতুন এই কাণ্ড, নতুন এই পাতা থেকে নতুন নতুন কাণ্ড বার হবে। দ্বিতীয় টপিকটি হলো, গাছে যদি কোনো ব্লাইন্ড শুট বা সাত পাতার ডাল যদি হয়ে থাকে তবে আপনাদেরকে সেই ডালটি কেটে ফেলে দিতে হবে। যেমন দেখুন বন্ধুরা, এটি হলো একটি ব্লাইন্ড শুট, এর মাথায় কিন্তু কোনো কুঁড়ি হয়নি। এই ব্লাইন্ড শুটটিকে আমাকে এর নিচের অংশ থেকে কেটে ফেলে দিতে হবে। তার ফলে ওই নতুন যে পাতা আছে, পাতা কোনা থেকে আপনাকে নতুন নতুন ডাল বার হবে। বন্ধুরা, 3 নম্বর টিপসটি হলো, এই শীতের মরশুমে যেহেতু গোলাপ ফুল ফোটে সেহেতু এই গোলাপ গাছকে আপনাদেরকে খাবার প্রয়োগ করতে হবে। কি খাবার দেবেন, খোল জল পচিয়ে নেবেন, 5 থেকে 7 দিনের পর্যন্ত খোল জল পচিয়ে নেবেন। জল যেদিনকে দেবেন তার আগের দিনকে 10-26-26 যে সুফলা রয়েছে সেই সুফলা সারটিও আপনারা জলে পরিমাণ মতো ভিজিয়ে রাখবেন, এবং তার পরের দিনকে যেদিনকে আপনারা খোল জল দেবেন ওই খোলের জলের সঙ্গে 10-26-26 ভেজানো জলটিও মিশিয়ে গাছের গোড়ায় খাবারটি প্রয়োগ করবেন। দেখবেন গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আসছে। বন্ধুরা, এর পরের টপিকটি হলো, গাছে গোড়ায় যখন জল দেবেন পরিমাণ বুঝে আপনাকে জল দিতে হবে। বেশি পরিমাণ জল দিলেই কিন্তু গাছে পাতা হলুদ হয়ে যাবে এবং পাতা ঝরে পড়ে যাবে, গাছটি তখন ফুল বেশি পরিমাণে আপনাকে দিতে পারবে না। দেখুন বন্ধুরা, এই গাছটি গোড়া কিন্তু শুকিয়ে রয়েছে, এইবার আমাকে জল দিতে হবে, বেশি পরিমাণ যেন জল না হয়, এবং তার সঙ্গে সঙ্গে খাবারটিও কিন্তু পরিমাণ বুঝে আপনাকে দিতে হবে। আর অনেকে যদি ইচ্ছা করেন যে আমি খোল জল দেবো না, 10-26 দেবো না, মিক্সচার ফার্টিলাইজার দেবো, তাও আপনারা
খোল জল 10-26 পরিবর্তে ওই মিক্সার যে ফার্টিলাইজার সেটিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যেহেতু বন্ধুরা ঠান্ডা বা শীত ভালোই পড়ে গেছে, সেহেতু ভোরের দিকে শিশিরও ঝরে আপনার গাছে পাতায় পড়ছে, সেহেতু মাঝে মাঝে আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে 15 দিন অন্তর অন্তর। যে কোনো ফাঙ্গিসাইড, সেটা M45 হতে পারে, স্যাফ হতে পারে, ব্যাবিস্টিন হতে পারে, তার ফলে গাছটাতে কোনো ফাঙ্গাস লাগবে না। বন্ধুরা যারা নতুন গোলাপ গাছ প্রতিস্থাপন করবেন, দেখুন এই গাছটি আমি নতুন প্রতিস্থাপন করেছি, সেরকমভাবে বৃদ্ধি পায়নি, সেই জন্য বন্ধুরা আমি 20 দিন পরে আমি এই গাছটিতে পিজিআর প্রয়োগ করেছিলাম। যে কোনো পিজিআর আপনারা প্রয়োগ করতে পারেন, তার ফলে গাছ সহজেই বৃদ্ধি পাবে এবং নতুন নতুন কাণ্ড ছেড়ে গাছটি বৃদ্ধি পেতে থাকবে। এবং দেখুন বন্ধুরা, এর আমি দেখাচ্ছি এর কাণ্ডে কুঁড়িও এসছে, সবে কুঁড়ি ধরেছে। দেখুন গাছে কোনো ফুল ঝরে পড়ে গেলে ফুলটি যখন আপনারা কেটে দেবেন, তখন সে কাটা অংশ থেকে কাটা অংশে একদম মাথায় এরকম ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, তার ফলে দেখবেন ওই ডালটি আর ওই ডালটিতে পচন ধরবে না। গুরুত্বপূর্ণ টপিকটি বলবো, সেটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা আপনাদের এই গাছকে রোগ পোকামাকড় হাত থেকে রক্ষার জন্য আপনাদেরকে কীটনাশক ওষুধ নিয়মিত স্প্রে করে যেতে হবে, তা নাহলে বন্ধুরা আপনাদের গাছ কিন্তু রোগাক্রান্ত হয়ে মারাও যেতে পারে। বন্ধুরা যদি আপনার গাছে মাকড় লেগে থাকে, তবে দেখবেন গাছের এই পাতাগুলি আপনার ঢেউ খেলানোর মতো এইরকম বেঁকে যাবে, সেটা নিচের দিকেও হতে পারে বা উপর দিকেও এরকম ঢেউ খেলানোর মতো হয়ে যেতে পারে এরকম। এই মাকড়ের হাত থেকে রক্ষার জন্য আপনাকে কাকা, থিটা, M45 এইগুলো হলো সব মাকড় নাশক ওষুধ। আপনারা দোকানে গিয়ে বলবেন যে মাকড় নাশক ওষুধ দিতে, সে দোকানদার তখন আপনাকে মাকড় নাশক ওষুধ দিয়ে দেবে। এছাড়া বন্ধুরা যেহেতু এখন একটু মেঘলা মেঘলা ভাব সকালের দিকে থাকছে, দুপুরের পর থেকেও মেঘলা মেঘলা ভাব রয়ে যাচ্ছে, সেহেতু আপনার গাছে জাপ পোকা ধরতে পারে, লেদা পোকা ধরতে পারে, ম্যাপ পোকা ইত্যাদি ইত্যাদি পোকারও আক্রমণ আপনার গাছে হতে পারে। সেই জন্য বলছি বন্ধুরা, আপনারাও গাছে এইসব রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হামলা 555, স্ট্রাইক সুপার বা স্ট্রাইক 555 ইত্যাদি বিভিন্ন রকমারি ওষুধ রয়েছে, সেগুলো আপনারা 15-20 দিন অন্তর অন্তর স্প্রে করে যাবেন, যাতে আপনার গাছ রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষা। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে লাইক করুন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।